একি করোনা হইছিল নাকি স্বাস্থ্য শুকা গেছে একটু মনে হচ্ছে আচ্ছা ভাইয়া তুমি কিছু বলতে চাইছিলাস সেটা কি তুমি এখন বলতে পারবে বলছিলাম যে তোরা সুইমিং পুলে নামবি ঠিক আছে কেউ তো পানি লি পারে অনেকে সেটা তো আমরা ওই উদ্দেশ্য নিয়েই আইছি ওই ঢুইকেই একটা কথা কইছে যে সুপারম্যান দেখো সমস্যা নাই কিন্তু কেউ নিচে এদিক ওদিক হাত দিও না ও আচ্ছা সুইমিং পুলে কি আমরা শুধু গোসল দিব না অন্য কোনো কিছু করব মুখে তো পানি লেয়াই যাবে আমরা সুইমিং পুলে গোসল দিব আনন্দ করব আপনাদেরকে মজা দিব ও আচ্ছা অন্য কোনো কিছু না কিভাবে কিভাবে তখন তুই যা বসে পড়বো সব বসে পড়বো কেউ হলো আমাদের ছেলের নিনজা টেকনিক এটা হ্যাঁ তোর ছোট কাল এরা ছবি তুললে কি করে তোর ছোট কালের ছবি এরা পাইলো কি করে আমার এটা তো আরো বড় করে এই 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 মালগুলো চলে গেল তোর ছোট কালের ছবি এরা পাইলো কি করে এটা আমার বাল্যকালের একটা মানে আমার একটা স্মৃতি স্মরণে আমার বন্ধুরা ভালোবেসে আমার একটা স্মৃতি ধরে রেখেছে যদিও বা আমার মুখটা ওরম ছিল না কানটা একটু কেমন ছিল দেখেন এটা এখন বড় হয়ে গেছে তাই আগে একটু ছোট ছোটই ছিল এখানে একটু কানটা একটু বেশি বন্ধুরা একটু বেশি ভালোবাসে তো তাই কান বেশি বড় করে দিছে টানে 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 হ্যাঁ আচ্ছা এই হিরো বসো পর বসো পর আমি হাসলে হবে হাসলে হবে আমাদেরকে যে নিনজা টেকনিকটা শিখা দিলি সেটা কি কার্যকর করা লাগবে না এখন বাজে কেবল 11:30 এখন আচ্ছা এখন একবার খাওয়া নাও আচ্ছা এই যে গিরিবাস কবুতর সম্পর্কে কিছু বলবে ভাইয়া কোনটা সম্পর্কে যে গিরিবাস কবুতর সম্পর্কে এখন ডিম নিয়ে বসে আছে ডিম ফুটাবে ও সেই ডিমটা কই ডিমটা তলে আছে তো ওটা দেখা যাচ্ছে না ও আচ্ছা তলে আছে দেখা যাচ্ছে না খাস উকেগা তো ঘোড়া আপনি আপ চলে আয়েগা ও আচ্ছা এই কি রে পোশাক পরেছে আমরা বুঝতে পারিনি উপরে ছবি তোলার লাগে নাইরে করছে নাকি না মুখোশ পরেছে স্পাইডারম্যানে কি আপনি চিনেন না কত অ্যাডভেঞ্চার হয় এই যে হিরক ভাইয়া এদিকে শোনো আচ্ছা তুমি কোথায় বললা জালাল জালাল কোথায় বললা জালাল জালাল হলো ওই কঙ্কালের মাথার উপরে বসে আছে ওই যে বসে না যারা ঝুলে আছে যেটা যারা ঝুলে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওইটাই না ওইটা ওই যে নীল কালার ওই যে নীল কালার স্পাইডারম্যানের জামা পরে আছে ও আচ্ছা কাছে থেকে দেখবো আমরা কাছে থেকেও দেখা যাবে আপনি উপরে উঠতে হবে আচ্ছা 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 তাহলে আমরা তাহলে কাছে গিয়ে দেখি না আপনি ইচ্ছা করলে এদিক দিয়ে উঠতে পারবেন কিন্তু কর্তৃপক্ষ আপনাকে দিতে পারে অশ্লীল অশ্লীল তার ভাষণ শুনবো আমরা সে কি বক্তব্য দেয় সেটা শুনবো আচ্ছা এখন যেটা বলবো হ্যাঁ হ্যাঁ গ্রিন ভ্যালি আবার নতুন করে কো ওটা বাদ সুন্দর সুস্থ হয়ে চলাফেরা করো বাইরে যে প্রকৃতি এটা সুন্দর ভাবে উপভোগ করো কোন প্রকারের তোর উদ্দেশ্য বলি তুই এত তুই শুকেলের ভাই না আমি শুকেলের ভাই শুকেল আমার চাচাতো ভাই নিজের ভাই না শুকেল তোর নিজের ভাই তুই শুকেলের চাচাতো ভাই আমি তোর আব্বা শুকেলের আব্বা কি নিজের ভাই না চাচাতো ভাই ভাই এইভাবে আমার তুমি শুকেলের ভাই আমার মনে করেন যে আমার মানে কথার মধ্যে বিঘ্ন ঘটাচ্ছে এটা আমার রাজনীতির মধ্যে উল্টো রাজনীতি তুই এর বাপের নাম জানিস হ্যাঁ এর বাপের নাম জানিস না এটা আমার চাচা হয় আর বাপের নাম আমার চাচা আচ্ছা হ্যাঁ
ওর বাপের নাম আছে আসা রোদের মধ্যে জনগণ কি হয়েছে জনগণ টাকা আছে মনে করছে মনে জোকার মোকার কে উঠিছে পাগল পাগল হবি এখন যেটা কই আমারও তো খাওয়ার ব্যবস্থা আমরা করিনি যারা যারা খাওয়ার ব্যবস্থা করেছে তার সাথে বসে থেকে আমরা খাবো বুঝতে পারছো তোমরা কিছু কি খাবে ভাইয়া মার বিরিয়ানি মিরিয়ানি যা করেছে আচ্ছা তোমার ওই যে দেখলাম স্যান্ডেল হাতে নিয়ে দৌড়াচ্ছিল তোমাকে কি কেউ ধরে ধরছিল না ওই স্যান্ডেলটা আমার পায়ে গরম লাগছে খুলে ফেলা দিছি পায়ে গরম লাগলে মানে স্যান্ডেল খুলে করে এখন কি কাম জংশন নাকি এটা এরকম হাসি টাকা লাগবে মহারাজের একটা ভাব আছে না চলি গেলেন ট্রাফিক জ্যামে পড়ে গেছেন টেকনো টেকনো কিছু বলবে ভাইয়া তুমি কি কি দেখলে আজকে আমি আজকে ড্রাগন দেখলাম আমি আজকে পাখি বক দেখলাম কাঠবিড়ালি না কাঠবিড়ালি না তো কি জানো বাজরিকা পাখি দেখলাম ফুল দেখলাম সূর্যমুখী ফুলের বিচি দেখলাম অনেক অনেক দানব টাইপের মানুষ দেখলাম যারা বসে থেকে গরু খাসি মুরগি দিয়ে খাচ্ছিল ভয়ঙ্কর স্টাইলে খুব ভয় লাগছিল মনে হচ্ছে জীবনও খাইনি বাপ জন্মে খাইনি দাদার জন্মে খাইনি চোদ্দ গোষ্ঠীর জন্মে খাইনি আর কিছু আমারও খারাপ লাগছিল মনে করলাম যে আমি একটু খাবো দাদিও মজা নিল তোর ভাইয়ের নাম কোন নিজের ভাই যাচ্ছে আশা করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ